অ্যাকচুয়ালি সে জানুয়ারি 9 তারিখ পরে যে এক যন্ত্রণা সব বলে মন ভিতরে রহুথুলা আজি মতে লাগুছি সে যন্ত্রণারু গোটে মুক্তি মিলুছি কোঠি না কোঠি গোটে অফসোস বি লাগুথুলা যে এতে কথা করি করি সারা পরে মতো আমি নঞ্জনাকু ন্যায় দেই পারুনুথুলু কাইকি না অভিযুক্ত গিরফ হয়ে পারুনুথুলে তো সেই যে গোটে অনুভূতি বা যাহা আমি প্রকাশ করি পারিবিনি সে যন্ত্রণারু মো মুক্তি এবং সে যে গোটে অনুতপ্ত আমি আমি মতে লাগুথিলা মো হচ্ছে সেতুর মধ্যে আমাকে মতে মুক্তি লাগু ভাল লাগুছে যা হো অ্যাটলিস্ট অঞ্জনাকু ন্যায় দবারে এক নিশ্চিতভাবে বড় পদক্ষেপ ম্যাডাম আপনার যেতলে সে দিনকে যদি আমি ফেরি যা 22 বর্ষ তলক যদি ফেরি যা সেই যে অন্ধার রাতে সেই যে লোমহর্ষণ ঘটনা ঘটি আপনার যেতলে যাই পৌঁছিলে অঞ্জনা সে জায়গা উদ্ধার কলে তাপরে অঞ্জনাঙ্কর যে কষ্ট কষ্ট এবং যন্ত্রণাদায়ক যে জর্নি রয়েছিল তাকে আপনার কেমতি দেখুছেন এটিকে আমাকে নিশ্চিত ভাবে সেটা বর্ণনা করতে আমি জাঁয়া চাহুছ কি 22 বর্ষ যে লাগিগলা যে সংঘর্ষ লাগিগলা নিজকে ন্যায় দেওয়া প্রতিদিন মরি মরি সে বঞ্চুলে বঞ্চুলে বলে অঞ্জনা কেন পুরা ঘটনা কন থিলা আপন ঠটি জানা পাই চাইবো দেখো তো জানুয়ারি 9 তারিখ ঘটনা পূর্বর মধ্যে তাঙ্কো সাঙ্গেরে আউরি বহু ঘটনা ঘটিছি আপন জানিথিবে তাঙ্কো সে যে রাঞ্চিরে উদ্ধার করিকে আনিবা এবং সাকু রখিবা তারপরে যে ঘটনা ঘটিলা তা মানে যে বিগম্বত ইন্দ্রজিৎ রায়ঙ্কর চেম্বারে যা ঘটনা ঘটিলা এবং ইয়ে এক এক বিভিন্ন অধ্যায় দেইকি সে গতি করুথুলে বিভিন্ন বিভিন্ন স্টেপ দেইকি সে গতি করুথুলে এবং তার আমি যদি কহিব তার চরম সীমা পৌঁছিলা হচ্ছে জানুয়ারি 9 তারিখে আপনি জানিথিবে আজিকা ভরিয়া সেতরে মোবাইল নথিলা কি সাঙ্গে সাঙ্গে খবর পৌঁছি পারুনথিলা এবং রাত্রির ঘটনা খবর পাইলা আরকু অ্যাকচুয়ালি 5টা ভোর 5টা সাড়ে 5টা হয়ে যাইথিলা এবং আমি প্রকৃতরে তাকে যেতবে দেখিলু সে যে বিধ্বস্ত অবস্থা মানে দেখুন কিছু কথা যাহা বর্ণনা করি হয়নি একমাত্র অনুভবই অনুভব করি পারিব তো সে কচ্ছে মু যে কৌথিলে যে সেদিন সেই যে যন্ত্রণা যাহা মু অঞ্জনাটু দেখুথিলি আমি সমস্তে খালি আমি মৌ নুহে আমার অন্য বহুত মহিলা সে কস্তুরিয়া পাথিলে শৈলা পাথিলে অন্য থিলে যে আমি তাকে দেখিছু সেতিকবেলে কটক মহিলা থানারে এবং তারপরে আমি তাকে যে এসসিবি মেডিকেল কলেজে তার যে পরীক্ষা এবং সেই রাত্রিরে যে পরীক্ষা পরে তার যে এসসিবি মেডিকেল পরীক্ষা পরে যেতবে অঞ্জনা তার নিজ ঘরকু নয়া পলে আসছিলে সেই রাত্রিরে মু তা সাঙ্গে এক রাত্রিরে তাঙ্কু সাঙ্গে শোয়েছি তা সাঙ্গে রাত্রি বিতেইছি এবং মু সে রাত্রি মু তাকে দেখিছি যে অঞ্জনা কি প্রকার ভাবে কোন হউথিলে সে মানে জনে জনে নিজ আখিরে ন দেখিলে তাকে অনুভব তাকে বর্ণনা করিবা হচ্ছে বহুত কষ্টকর কথা এবং মু সেই কথাই পুনরাত যে যন্ত্রণা মো মন ভিতরে আমার মন সমস্ত মন ভিতরে থিলা যে মানে আমি তাকে ন্যায় দেওয়া পাই চেষ্টা করুথুলু আজ নিশ্চিত নিশ্চিত ভাবে কোটি না কোটি গোটে আশ্বস্তি আমাকে লাগুছে